হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের মাঝে একটি মার্কেটিং এর ভিডিও নিয়ে চলে আসলাম আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি কিভাবে অ্যামাজন অ্যাফলিট মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন তো আপনি কি অ্যামাজন অ্যাফলিট মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান যদি চান তাহলে আজকের ভিডিওটি আপনি স্টেপ বাই স্টেপ দেখুন আমার দেখানো মেথডটি আপনি অ্যাপ্লাই করুন রেগুলার কাজ করুন এবং অ্যামাজন অ্যাফলিট মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করুন আমি কিন্তু অ্যামাজনের উপর এইখানে এই পূর্বেই কয়েকটা ভিডিও দিয়ে রাখছি জাস্ট আমি এই যে দেখুন চারটা ভিডিও অলরেডি দিয়েছি আমি আরও অনেক অনেক ভিডিও সামনে আনতেছি যে কীভাবে অ্যামাজন অ্যাপ্লিট মার্কেটিং করে অনলাইন থেকে ঘরে বসে টাকায় করা যায় আপনারা সকল ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনারা ভিডিও দেখে রেগুলার কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন তো প্রথমে আপনাকে অ্যামাজনে অ্যাপ্লিট অ্যাকাউন্ট করার আগে বা অ্যামাজন অ্যাফলেট মার্কেটিং করার আগে আপনাকে কিন্তু একটা অ্যামাজন অ্যাফিলেট অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আমি কিন্তু এই এখানে দেখিয়ে দিয়েছি যে খুব সহজে অ্যামাজন অ্যাফলেট অ্যাকাউন্ট তৈরি করুন আমি জাস্ট এই ভিডিওতে কীভাবে আপনি বাংলাদেশ থেকে অ্যামাজন অ্যাফিলেট অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের এক ক্লিকে প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাফিলেট লিঙ্কগুলো পাবেন সব কিছু কিন্তু আমি এই উনিশ মিনিটের ভিডিওতে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের যাদের অ্যামাজন অ্যাফিলেট অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখে অ্যামাজন অ্যাফিলেট এখন তৈরি করে নেবেন তো আমি আর কথা বানাচ্ছি না আমি এখন মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন এতে করে আমার কোনো নতুন আপকামিং মানি মেকিং মেথড আপনাদের মিস হবে না এবং আপনাদের যদি কোনো কোর্সে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা যারা সঠিক গাইডলাইন চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং করার জন্য অ্যাফিলেট মার্কেটিং করার জন্য তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এখানে কিন্তু আমার সাথে যোগাযোগ করুন আমার প্রত্যেকটা ভিডিও ড্রেসক্রিপশানে কিন্তু এই লিঙ্কটা দেওয়া আছে এখানে আমার ফেসবুকের লিঙ্ক আছে এই লিঙ্কে কিন্তু ক্লিক করে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা সরাসরি কথা বলে কিন্তু একটা সঠিক গাইডলাইন পেতে পারেন এবং সেই গাইডলাইন মোতাবেক যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি তিন থেকে চার মাস পরে প্রতি মাসে একটা স্মার্ট ইনকাম করতে পারবেন অনলাইন থেকে যাই হোক ভিডিওটা শুরু করা যাক প্রথমে অ্যামাজন অ্যাপ্লিডেট মার্কেটিং করার জন্য আপনাকে চলে যেতে হবে অ্যামাজন ডট কম এই ওয়েবসাইটে আমি সরাসরি অ্যামাজন ডট কম ওয়েবসাইটে চলে যাচ্ছি দেখুন অ্যামাজন ডট কম এই ওয়েবসাইটে আমি চলে আসলাম অ্যামাজন সম্পর্কে আমি আগেই বলি এটা কিন্তু বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান ই কমার্স ওয়েবসাইট এখানে থেকে কিন্তু বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু কিনে থাকে ঠিক আছে তো এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি মার্কেটিং করে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন তো আমি জাস্ট আজকে আমি একটা আইফোন মার্কেটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন আমি এখানে সার্চ করছি আইফোন লিখে আমি এখানে সার্চ করলাম এই প্রোডাক্টটা আমি মার্কেটিং করে আপনাকে দেখিয়ে দিব আপনার যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে ভালো লাগে যে প্রোডাক্ট মার্কেটিং করতে আপনার ভালো লাগে জাস্ট সেই প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং শুরু করে দিন দেখুন দুই চার মাস পর থেকে অবশ্যই আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তো দেখুন আইফোনের এই প্রোডাক্টটা কিন্তু দুইটা সেল হয়েছে এই প্রোডাক্টটা সেল হয়েছে হল উনষাটটা এই প্রোডাক্টটা সেল হয়েছে কিন্তু অনেক তেতাল্লিশ হাজার আটশো সেল হয়েছে এবং মোস্ট অফ দ্য ফাইভ স্টার এই প্রোডাক্টটা তো আমি এই প্রোডাক্টটা যেহেতু অনেক সেল হয়েছে সেক্ষেত্রে আমি এই প্রোডাক্টটা মার্কেটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা সকলে জানেন যে কোনো প্রোডাক্ট বা কোনো সিপি অফারগুলো মার্কেটিং করতে হলে কিন্তু সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্কগুলো মার্কেটিং করতে হয় না অবশ্যই ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এবং সেই ল্যান্ডিং পেজের মাধ্যম দিয়ে কিন্তু মার্কেটিং করতে হয় তো ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন সাইটস ডট গুগল ডট কম এখানে কিন্তু সাইটস ডট গুগল ডট কম দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে খুব সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন তো সাইটস ডট গুগল ডট কম এখানে চলে আসার পর আপনাকে ক্লিক করতে হবে ব্ল্যাঙ্ক এখানে দেখুন ব্ল্যাঙ্কে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে একটা পেজ আসবে এখানে কিন্তু আমাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে আপনারা কখনও সিপিএ বা অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সরাসরি মার্কেটিং করবেন না ল্যান্ডিং পেজ তৈরি করে মার্কেটিং করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নষ্ট হবে না অ্যাকাউন্ট ব্লক হবে না বা কোনো সমস্যা হবে না সরাসরি মার্কেটিং করা এটা কোনো সিস্টেম না সিস্টেম হলো ল্যান্ডিং পেজ তৈরি করে মার্কেটিং করা যাই হোক এখান থেকে আমি জাস্ট এই প্রোডাক্টের টাইটেলটা নিব এখান থেকে নেওয়ার পর আমি প্রোডাক্ট টাইটেল এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা এটা আমি এখান থেকে দিয়ে আমি মিডিল পজিশনে আনলাম আনার পর আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিব দেখুন কালারটা চেঞ্জ করে দিলে কিন্তু আমার দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন আমাকে কিন্তু এই ছবিটা আমাকে এই আইফোনের ইমেজটা নিতে হবে তার জন্য আমাকে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমরা ইমেজটা পেয়ে যাব দেখুন ডাবল ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু সেই ইমেজটা ডিসপ্লে হলো এবং আমি জাস্ট সেভ ইমেজ অ্যাস এখানে ক্লিক করে এই ইমেজটা আমি সেভ করে নিচ্ছি দেখুন ইমেজটা কিন্তু আমি সাকসেসফুলিভাবে সেভ করে নিলাম এখন আমার কাজ হলো ইমেজ আইকনে ক্লিক করে আপলোডে ক্লিক করা আপলোডে ক্লিক করে আমি এই ইমেজটা এখান থেকে আপলোড করে দিব দেখুন ইমেজটা আমি এখান থেকে আপলোড করে দিয়ে মিডিল পজিশনে আনলাম আনার পর কিন্তু এটা আমি একটু ট্রেনে ধরে বড় করতে পারবো আচ্ছা মোটামুটি আমরা মিডিল পজিশনে নিয়ে এসে এটা ইমেজটা সাইজ করে দিলাম এটা আমি আরো একটু বড় করে দিলে দেখতে অনেকটা সুন্দর লাগবে এখন আমাকে ক্লিক করতে হবে টেক্সট টেক্সট বক্সে বক্সে দেখুন ক্লিক করার পর এই প্রোডাক্ট সম্পর্কে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু সব আমরা এখানে পেয়ে যাব। অ্যাবাউট দিস আইটেম এখান থেকে আমরা জাস্ট তথ্যগুলো কপি করে এখান থেকে নিব কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিব তথ্যগুলো দেখুন দিয়ে দিলাম এখন ডিটেলস ইনফো ডিটেলস ইনফো দিয়ে ডিটেলস ডিটেলস ইনফোটা আমরা মিডিল পজিশনে নিয়ে আসবো মিডিল পজিশনে নিয়ে আসার পর এটা আমি একটু বড় করে দিব সাইজটা আচ্ছা এখন আমি ডিটেলস ইনফোর মধ্যে কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করব তার জন্য আমাকে আবার যেতে হবে অ্যামাজনের ওয়েবসাইটে যে আপনারা যে এই সাইড স্ক্রিপ্টটা কিভাবে অ্যাড করবেন এটা কিন্তু আমি পূর্বেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি যেখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করা শিখবেন অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সেখান থেকে আমি বলে দিয়েছি যে কীভাবে কীভাবে আপনি সাইড স্ক্রিপ্টটা অ্যাড করবেন তো জাহাজটা আপনি সাইড স্ক্রিপ্ট অ্যাড করে দিলে কিন্তু প্রত্যেকটা অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক প্রত্যেকটা প্রোডাক্টের অ্যামাজনের অ্যাফিনেট লিঙ্কগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন সাইড স্ক্রিপ্ট আমি পূর্বে অ্যাড করে রাখছি এখন আমি ক্লিক করবো গেট লিঙ্ক এখানে গেট লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আমরা অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে গেলাম এই হলো আমার সেই অ্যাফিনেট লিঙ্ক এটাকে আমাকে কপি করতে হবে আমি কপি করলাম করে জাস্ট এই দেখুন ইনসার্ট লিঙ্ক ইনসার্ট লিঙ্ক এ ক্লিক করে আমি এটা এখানে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম দেখুন এখানে কিন্তু আমি সাকসেসফুলভাবে কিন্তু আমি আমার অ্যাপ্লাইট লিঙ্কটা সেট আপ করে ফেলছি এখন আমাকে ক্লিক করতে হবে পাবলিশ বাটনে পাবলিশ বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু আমাকে একটা নাম দিতে হবে অ্যাপেল অ্যাপেল আইফোন দিলাম দিয়ে কিন্তু এখানে আমি টু থাউজেন্ড টোয়েন্টি টু দিতে পারি অথবা যে কোনো একটা সংখ্যা দিলে হবে কোনো সমস্যা নাই দেওয়ার পর আপনি পাবলিশে ক্লিক করবেন দেখুন ইউর সাইট আমাদের পাবলিশ প্লেসটা কিন্তু রেডি করা তৈরি হয়ে গেল এখন আমার কাজ হলো মার্কেটিং করা এখন আমি সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করবো যে আপনি কিভাবে আনলিমিটেড ট্রাফিকের কাছে আপনি এই ল্যান্ডিং প্লেসটা মার্কেটিং করবেন বা অ্যামাজনের প্রোডাক্টগুলো মার্কেটিং করে অ্যামাজন থেকে অ্যাফিলিট কমিশন আর্ন করবেন তো ট্রাফিক পাঠে যাওয়ার আগে এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো ট্রাফিক পার্ট ট্রাফিক পাঠে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এতে করে আমার কোনো নতুন আপকামিং মানি মেকিং মেথড আপনাদের মিস হবে না আর আপনাদের যদি কোনো কোয়ার্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমরা আজকে যে ট্রাফিক সোর্সটি নিয়ে আলোচনা করবো সেটার নাম হলো ইয়েস ব্যাক ডট কম এটা কিন্তু একটা ফ্রি ক্লাসিফাইড ওয়েবসাইট এখানে কিন্তু প্রচুর ট্রাফিক আছে এবং বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন কান্ট্রি এখানে আসে আপনি কিন্তু যে কোনো কান্ট্রিতে আপনার অ্যাডটা পোস্ট করতে পারবেন জাস্ট আপনারা ইয়েস ব্যাক ডট কম এই ওয়েবসাইটে আসার পর মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন দেখুন মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর কিন্তু আমার আমার এখানে অ্যাকাউন্ট আছে যেহেতু সেই জন্য এখানে আমার নাম বা পাসওয়ার্ডটা চলে আসলো আপনারা জাস্ট যাদের অ্যাকাউন্ট নাই তারা সাইন আপ করে ফ্রি অ্যাকাউন্ট এখান থেকে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ইউজার নেম এইগুলো দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ যাই হোক আমার অ্যাকাউন্ট আছে এই জন্য আমি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি না সরাসরি আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য সাবমিট অ্যান্ড লগ ইনে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সাবমিট আমি কিন্তু এখানে লগ ইন করে ফেললাম সাকসেসফুলিভাবে এখন আমাকে এখানে অ্যাড দেওয়ার জন্য ক্লিক করতে হবে পোস্ট অ্যাড এখানে পোস্ট অ্যাডে ক্লিক করার পর আমি কোন কান্ট্রিতে পোস্ট করবো সেটা কিন্তু আমাকে এখানে চলে আসছে আমি ইউনাইটেড স্টেটে পোস্ট করব আমি ইউনাইটেড স্টেটে ক্লিক করলাম ক্লিক করে ইউনাইটেড স্টেটের আমি কোন সিটিতে পোস্ট করব সেটাও কিন্তু আমাদের সামনে চলে আসলো আমি নিউ ইয়র্কে পোস্ট করব নিউ ইয়র্কের থেকে কিন্তু আমি আবারও এখান থেকে সিলেক্ট করে দিব যে আমি নিউ ইয়র্ক সিটিতে আমি আমার এই অ্যামাজনের আইফোনটা পোস্ট করব বা মার্কেটিং করবো তো যাই হোক এভাবে আপনি কাজটা করবেন এখন এখানে কিন্তু চলে আসছে যে আমি কি ধরনের জিনিস সেল করতে চাচ্ছি ঠিক আছে অ্যাডাল্ট আছে ডেটিং আছে আমি সিলেক্ট করব বাই অ্যান্ড সেল ট্রেড এখানে আচ্ছা এখন এখানে আমাকে দেখাচ্ছে যে আপনি বাই অ্যান্ড সেলের মধ্যে কি ধরনের জিনিস আপনি বিক্রি করতে চাচ্ছেন বা মার্কেটিং করতে চাচ্ছেন এখানে আমি কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্সটা সিলেক্ট করে দিচ্ছি দেখুন কম্পিউটার ইলেকট্রনিক সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে একটা পেজ চলে আসলো আমাকে এই পেজটা পূরণ করতে হবে টাইটেল বয়ের বক্সে কিন্তু আমি এখান থেকে জাস্ট এই যে আইফোনের যে তথ্যগুলো আছে এগুলো আমি এখান থেকে দিয়ে দিব আমি এখান থেকে টাইটেলটা দিয়ে দিচ্ছি আচ্ছা এখন পোস্ট এখানে কিন্তু আমাকে কিছু তথ্য দিতে হবে তবে অবশ্যই মনে রাখবেন যে আপনি কিন্তু সম্পূর্ণ তথ্য দিবেন না যেহেতু আপনার ল্যান্ডিং পেজে গেলে সকল তথ্য

ব্রাউজের ভিতরে আপনাকে এই প্রোডাক্টের ইমেজ দিতে হবে আমি এখান থেকে প্রোডাক্টের ইমেজটা আপলোড করে দিচ্ছি দেখুন এখানে কিন্তু প্রোডাক্টের ইমেজটা আপলোড হয়ে গেল এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে বাইক ক্রেডিট ইয়র ইয়োর কারেন্ট ব্যালেন্সে জিরে জল অর্থাৎ আমি কিন্তু কোনোরকম কোনো টাকা পয়সা খরচ করে অ্যাডটা দিচ্ছি না সম্পূর্ণ ফ্রিতে অ্যাডটা দিচ্ছি এবং এই ওয়েবসাইটে কিন্তু সাত দিনে অ্যাডটা দেখা যাবে সম্পূর্ণ ফ্রিতে আমি অ্যাড দিব এবং সাত দিনের অ্যাডটা এই ওয়েবসাইটে থাকবে ইয়েস ব্যাক পেজ এই ওয়েবসাইটে আপনাকে দুইটা টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে দিতে হবে বা টিক দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনার নিচের এইগুলো অপশানে ক্লিক করার দরকার নাই আপনি সরাসরি ক্লিক করবেন পোস্ট নাও এখানে দেখুন পোস্ট নাওতে ক্লিক করার পর কিন্তু আমার অ্যাডটা আমি এখানে পোস্ট হয়ে গেল এই যে অ্যাড পোস্টেড চেক ইওর অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার অ্যাডটা দেখতে পারবেন ঠিক আছে তো এই হলো এখানকার মার্কেটিংয়ের সিস্টেম এখানে কিন্তু আপনি এভাবে যদি মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সেলস জেনারেট করতে পারবেন এবং ইয়েস ব্যাক পেজ এখানে কিন্তু ট্যাম্প মেইল ব্যবহার করে আপনি আনলিমিটেড অ্যাড পোস্ট করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং আপনারা যারা ক্যাটাগরি ওয়াইজ ভিডিও চাচ্ছেন যে শুধুমাত্র জেভিসুর ভিডিও শুধুমাত্র অডিও প্লাসের ভিডিও শুধুমাত্র অ্যামাজনের ভিডিও শুধুমাত্র অ্যাফিলিট মার্কেটিং ভিডিও তাহলে আপনারা অবশ্যই আমার প্লে লিস্টটা ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করে কিন্তু এখানে আমি জাস্ট সব ক্যাটাগরি এখানে ভাগ করে দিয়েছি এটা হলো ডিজিএস টোয়েন্টি ফোর ক্যাটাগরি এটা হলো সিপিআই মার্কেটিংয়ের ক্যাটাগরি এটা হলো ক্লিক ব্যাঙ্কের ক্যাটাগরি এটা হল অ্যামাজনের ক্যাটাগরি এটা হল আলো এক্সপ্রেসের ক্যাটাগরি ঠিক আছে এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এটা হলো আর্টিকেল রাইটিং আপনি অনেক অনেক মানি মেকিং অপরচুনিটি এখানে আছে সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট আমি পৃথক করে দিয়েছি ঠিক আছে তো আপনি জাস্ট আপনি এসে আপনার যে ভিডিওগুলো দেখতে ভালো লাগে বা যে বিষয়টা নিয়ে আপনি কাজ শুরু করতে চাচ্ছেন আপনি সেই ভিডিওগুলো দেখে নেবেন আপনি যদি চান যে আমি অরিয়র প্লাস অ্যাফলেট মার্কেটিং করতে চাচ্ছি তাহলে আপনি এখানে চারটা ভিডিও দেওয়া হয়েছে এই চারটা ভিডিও দেখলে কিন্তু আপনার অরিয়র প্লাস অ্যাফলেট মার্কেটিং শিখে যাবেন যদি আপনি চান না আমি অরিয়র প্লাস না আমি অ্যামাজনের অ্যামাজন অ্যাপিলেট মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চায় তাহলে আপনারা আমার প্লে লিস্টে এসে অ্যামাজনের এখানে ছয়টা ভিডিও দেওয়া হয়েছে আজকে দিয়ে মোট সাতটা ভিডিও এখানে দেওয়া হবে সবগুলো ভিডিও দেখে কিন্তু আপনি রেগুলার কাজ করলে অ্যামাজন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমার ভিডিও ড্রেসক্রিপশন চেক করবেন চেক করে কিন্তু এখানে লেখা আছে আমার সাথে যোগাযোগ করুন আপনারা কিন্তু সরাসরি আমাকে ম্যাসেঞ্জারে নক দিয়ে মেসেঞ্জারে কিন্তু আপনি আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই